আমার মুন্নি, আমি সবাই রে দইরা খাওয়াই শিননি। আমার সাথে প্রেমে জালিয়াতি এই মুন্নির সাথে, তোকে আজকে দেখাবো এই মুন্নির সাথে জালিয়াতি করলে কত ধানে কত চাল হয়। আমি যা বলবো শুধু সেটা শুনে থাক। চিকনালীকে বলে দিবি ও যদি আমার ছাড়া অন্য কোনো মাইয়ারে বিয়ে করে, তাইলে দেখছিস ওর জায়গা মতো দিয়ে দিব, বুঝতে পারছিস? আমাকে দেখে নিবে। এই দাঁড়া, তুই চিকনালের বন্ধু না? হ্যাঁ আমি বন্ধু, শুধু বন্ধু না, খুব ঘনিষ্ঠ বন্ধু তুই। হ্যাঁ একদম কাছে। শোন, কাছের বন্ধু ঠিক আছে, কিন্তু এত কাছে যাবি না যে এটা তোর উপরে প্রয়োগ করতে হয়। এটা নাম কি জানিস? ইংরেজিতে বলে বাম্বু, আর বাংলায় বলে বাঁশ। যাই আমার পিছনে লাগে তার আমি করে দেই সর্বনাশ। তাহলে কি করবি? তুই চিকনালীকে বলে দিবি। কি বলবো? ও যেন আমার সাথে তেরা বেড়া না করে, ওই নাটকির পো যদি আমার সাথে তেরা বেড়া করে সর্বনাশটা তারই করে দিব, বুঝতে পারছিস? যা দেখিস তুই কি করছিস। শুধু যা, নাটকের পোলা আসে না কেন? এই জীবনে তো আর কি মাইয়া নাকি বলা এ সমস্যা কি? এতে ঘুরতে আছে আবার যেটুকু বলবো শুধু সেটুকুর উত্তরই দিবি, ঠিক আছে? আর আমার কথাটুকু ভালোভাবে মাথায় ঢুকাইনি। ঢুকাইলাম। আমার নাম জানোস? কি জানি, ধরি না। আমার নাম মুন্নি। মুন্নি? যাই আমার সাথে করে তারা বেড়া, তারে দইরা খাওয়াই শিননি, বুঝতে পারছিস? ভালো তো, শিননি খাওয়া ভালো, ভালো মিষ্টি লাগে। তোর ছেলে কি তোরে বলছে? কি? যে আমি তোর ছেলের ভালোবাসি শুধু তারাই বিয়ে করতে চাই। না এটা পোলা কোনদিন বাপের কাছে কয়? কেন বলবে না, তোর ছেলেও একটা মানুষ, তুইও মানুষ, তোর ছেলের যা যা আছে তোরও তা তা আছে, তাহলে বলতে সমস্যা কি? আমি মানুষ, আমার ছেলেও মানুষ। এটাকে মানুষ বলে ব্যাম্বো। হ্যাঁ ব্যাম্বো তো সবদিক বলে, বাংলায় বলে বাঁশ। বাঁশ বাঁশ চন্দ্রমন্ত দিয়া তোর ছেলেকে চিকনালে কিছু আমি না পাই, তাহলে তোর চোদ্দ গোষ্ঠীর করে দেবো সর্বনাশ। মাগো সেরি কয় কি? হ্যাঁ ঠিক আছে, চিকনালে বলে দেবো, বলে দেবো বাবা তোমার সর্বনাশ করে দিব। যা সবার নাকি বাঁশ দেখতে আসো, এইটুকু বাঁশ কতজন দিছো? কাউকে দেই নাই, সবাইকে টেলারটা দেখাইছি। ভালোই বাসবো খালি। কেন সর্বনাশ করা মায়ের ভালো বিয়ে করে দিলাম। গুড, শোন না,
সবারে বাসটা দেখায় তো মানে ভয় রাখছি, বাসের ডগায় রাখছি, যে মানুষ আঙ্গুলের ডগায় রাখে আমি বাসের ডগায় রাখি। ঠিক আছে, সবকিছু তো তোর জন্য করছি। আচ্ছা, আমি বিয়া করতে রাজি হই যদি এনতে খুলে করে আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে, গিয়া কবুল কমু। পরীক্ষা দিত আমি হইলাম পুরুষ মানুষ, প্রতি মাসে কতগুলো টাকা খরচ হয় জানো? এই যে এখন হলো ফোন পাইছি একটা কাজের জন্য, কাজটা যদি হয় কত টাকা আসবে জানো? কোটি টাকার মতো। এক কোটি টাকা যদি হয় ঢাকা সিটিতে একটা ফ্ল্যাট কিনবো, আর ভাড়া বাসায় কতদিন থাকবো কও? সবটাই তো ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও দেখে শুনে যাও। আরে বউ, তুমি রাগ করতেছো কেন? যাইতেছি, আবার তাড়াতাড়ি চলে আসো, কারণ ইমার্জেন্সি মিটিং। এই মিটিংটায় যদি বিলটা পাশ হয়ে যায় তাহলে বুঝতেই পারতো আমার গুটি লাল, টাকায় টাকা, পয়সায় পয়সা। তোমার আর এই জায়গায় জরি মরি পড়তে হইব না, ডাইরেক্ট স্বর্ণ গণনা কিনে দিমু। পাইছি, বউরে কত কষ্টে ম্যানেজ করছি গো ভাই। যাই, আজকে একটা বিরাট সুযোগ, ডার্লিং এর সাথে একটু দেখা করি। দেখি দেখি দেখেন এটা। আমার বিয়ে করছস আজকে 8 বছর হয়েছে, 8 বছরের স্বর্ণ কিনলে তুমি তো দূরের কথা, স্বর্ণ দোকানটা দেখতে কিরকম সেটাই আজ অব্দি দেখাইলি না, আর অন্য মেয়েকে নিয়ে আসছিস কি স্বর্ণ কিনা দিতি? তুমি তো নিয়ে দিবে না, আমার দুই চোখ শেষ হয়ে গেল, খুলে দিতে এখন হাতে নাতে এসে ধরছি, আন্টি পড়াই দিতেছো আমি ভাই ঢুকা আমি বোন রে, কোন মায়ের বোন আমি? আমার মা জিজ্ঞেস করতে চল, তার মায়ের কাছে ওর মার কাছে তো আমি নিয়ে যেতেছি, চলো নিয়ে আইসা। এই করলি আমার লগে, তোরে আমি ছাড়বো না।